আমি নির্বাচন করবই। মিজানুর রহমান পরিচালিত রাগি সিনেমার পোস্টারের সঙ্গে দক্ষিণী ভারতী পরিচালক প্রশান্ত বর্মার হনুমান সিনেমার পোস্টারে হুবহু মিল পাওয়া গেছে। এ নিয়ে নেট দুনিয়া চলছে তুমুল আলোচনা সমালোচনা। রাগি সিনেমার মাধ্যমে খল চরিত্রে পর্দায় সামনে আসতে যাচ্ছেন একসময় আলোচিত নায়িকা মুনমুন। এরই মাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার, আর এই পোস্টার নিয়ে চলছে সমালোচনা। হনুমান সিনেমার নায়িকা বারালোকী শরৎ কুমারের মুখাবয়ব ও হাতের ডাবের ছড়ি ছাড়াও বাকি সব হুবহু মিল রয়েছে রাগি সিনেমার পোস্টারের সঙ্গে। এমনকি হাতের বালা, গলার মালা, খোপার ফুল, পেছনের পাহাড় ও ডান পাশে পড়ে থাকা ব্যক্তিসহ সবকিছুই মিল রয়েছে। এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে গলা কাটা পোস্টার বলে অনেকেই মন্তব্য করছেন। এই পোস্টারটি সম্পর্কে মুনমুন জানিয়েছেন, সমালোচনা না হলে আলোচনায় আসা যায় না, আগে সিনেমাটি দেখুন তারপর সমালোচনা করুন। তবে পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, পোস্টারের জন্য মুনমুনের ফটোশ্যুট করা হয়েছে। ডিজাইনারকে পোস্টার সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা দেওয়া হয়েছে, সে তার মতো করে কাজ করেছে, ওটা হয়তো সে দেখেছে কিংবা কিছু একটা করেছে, তবে মাথা কাটা হয়নি। সবকিছু ঠিক থাকলে 14 অক্টোবর পেক্ষা গিয়ে মুক্তি পাবে রাগি। রাগি সিনেমার নায়ক নায়িকা চরিত্রে রয়েছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার, কল্পনা, মারুফ, সানি রহমান, কাজী হায়াত প্রমুখ। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।